এই গানটা আমার বয়ফ্রেন্ডের জন্য। গান কই, বয়ফ্রেন্ড কই? এই যে আমি খাইতেছি মিষ্টি আর দই। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, সো ডোন্ট বি সিরিয়াস। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা রোস্ট করব টিকটকের হিজাব আলীকে, যার নাম মাইশা বিন সুচি, যিনি সবসময় মাস্ক পরে টিকটক করেন আর মাঝে মাঝে মন্তুরি করেন, মানে আমার না আপনাদের। সো আজারা বকবকানি থাক, চলুন শুরু করা যাক। আই লাভ ইউ। আমি সবার সাথে মিশি না, যারা আমার মতো পাগল। কি আবার বলেন তো? যারা আমার মতো পাগল। আপনি পাগল তাই তো আপনাকে দেখে কুমাইতেছে আমার কাকির ছাগল। আমি সবার সাথে মিশি না, যারা আমার মতো পাগল আমি তাদের সাথেই মিশি। পাগলদের সাথে তো অনেক মিশছেন, এবার কষ্ট করে একটু ছাগলদের সাথেও মিশেন। বেচারা অনেক ডাকতেছে আপনাকে। তুমি নাচবা ঠিকই, তবে গানে নয় আমার কথায়। হ অনেক নাচতেছি, তবে তোমার কথাই নয় আমার, মাঝে মাঝে এমনি নাচতে ইচ্ছা হয়। ওকে প্রিয়, আমার ভালোবাসা যত্ন চায় তোমার কাছে, মেসেজ তো সিম কোম্পানি থেকেও আসে। মানে সিম কোম্পানির মেসেজ আর ভালোবাসা মানুষের মেসেজ এক? এই রাকিব তোর এক্স কি কয় দেখ। কিছু কিছু মানুষকে সরাসরি গালি দেওয়া যায় না, তাই মনে মনে গালি দেই, কারণ মনের শান্তি বড় শান্তি। আমি আপনাকে মনে মনে দেই না, মানে টিকটকে লাইক দেই। আমি তোমার ব্ল্যাক কফি, তুমি আমার সুগার। আমি তোমার কোকা কোলা, তুমি আমার বার্গার। কি করে হইছে আর লজ্জা পেতে হবে না, দেখতে তো বার্গারের মতো না। গজব বেজতি হ্যায়। খুব ইচ্ছে ছিল তোমার শহরে গিয়ে কফি খাবো, পরে শুনলাম তুমি নাকি গ্রামে থাকো। সমস্যা নাই, গ্রামেও কফি পাওয়া যায়, তবে গ্রামে টিকটকারদের জায়গা নাই। কেন? কারণ গ্রামে টিকটকারদের কন্টেন্ট ক্রিয়েটর নয়, বরং প্রতিবন্ধী বলা হয়। শয়তানের হাপড়া। গোসলটাও যদি ভোটের মতো হতো, করতে গিয়ে শুনতাম গোসল হয়ে গেছে। ওরে খাচ্ছর মেয়ে রে, কয়দিন ধরে গোসল করে না কে জানে, ভালো করে গণনা করলে গোসল না করার জন্য নোবেল পাবে। সে মনে করে সে চলে গেলে আমি মরে যাব। আরে তাকে কেউ বুঝাও, আমার উপরে কতজন মরে। হ্যাঁ তোমার উপর মরে কেন, তুমি এতই সুন্দর, তোমার থেকে তো বেশি সুন্দর রানু মণ্ডল। সিঙ্গেল থাকাটা গর্বের বিষয়, জোড়া তো জোতাও হয়। দেখছেন কি নলেজ, এই নলেজ দিয়ে পড়ালেখা করলে এতদিনে ব্যারিস্টার হয়ে যেত। এইটা কেমন কথা? মশার মতো একটা তুমি চাই, যাকে বারবার তাড়িয়ে দিলেও সে আমার কাছেই ফিরে আসবে। কিন্তু মশা হলে তো একটু পর পর গান গাবে আর কামড় দিবে। কমন গেট আপ লোমু, সাদিয়া সাদিয়ার আম্মা, সাদিয়ার আব্বা, সাদিয়ার দাদা, 14 গুষ্টি আইসা আমারে জুতা দিয়া বাইরে। সাবাস।